হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে এক্সপ্লেন করবো টর্নেডো কালটা আমার এপিসোড 6। যারা এটা আমার আগের এপিসোডগুলো দেখোনি বা আগের সিজনটা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে প্লিজ দেখে নিও। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো এরকম ইন্টারেস্টিং লাভ স্টোরি দেখার জন্য। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। এপিসোড শুরু হতে আমরা দেখি যে বায়সো টিঙ্গি সেবা করছে, তখন টিভিতে সংবাই হলের ম্যাচ আসে যেখানে সংবাই হল হেরে যায়। তো টিঙ্গি বায়সোকে জিজ্ঞাসা করে সে কি দুঃখী সংবাই হলের হারের জন্য। তো বায়সো হ্যাঁ বলে দুঃখী হয়। তখন টিঙ্কি দুঃখী হয়ে বলে যে তোমাদের সংবাই হলের স্টুডেন্ট তো পার্টিসিপেট করতে পারছে, কিন্তু তাদের হল তো বন্ধ হয়ে গেছে। কোনো সময় তাদের হলও শহরের নাম্বার ওয়ান হল ছিল, এমনকি যখন তার মা কোমায় চলে গেছিলো তখনও তারা তাদের হলকে বজায় রেখেছিল, কিন্তু যখন থেকে বায়সো টিঙ্গির এমন হাল করে দিয়েছে তখন থেকে সব কিছু শেষ হয়ে গেছে। তাহলে তুমি বলো কেন আমি তোমাকে ঘৃণা করবো না। তো বায়সো কাঁদতে কাঁদতে টিঙ্গিকে সরি বলে আর বলে যে এখনও রাত্রেবেলা তারা টিঙ্গি সেই ম্যাচের ড্রিম আসে, আর তাদের দুজনের কথা বাইরে ধারে টিঙ্গি শুনে দুঃখী হয়। তো আগে আমরা দেখি যে বায়সো টিঙ্গির ভীষণ খেয়াল রাখে আর তার সেবা করে। তো টিঙ্গিরও মন আস্তে আস্তে নরম হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি যে সংবাই হল একভাবে ম্যাচে হেরে যাওয়ার জন্য ভীষণ দুঃখী ছিল, আর তারই মধ্যে ইফেন আমেরিকার থেকে ফিরে আসে, আর ছেলেদের মধ্যে থেকে ম্যাচে ইফেন খেলবে, আর সেই জন্য মেয়েদের মধ্যে থেকেও একজন ভালো ফাইটারের দরকার ছিল। তো বায়সো সংবাই হলের হার এইভাবে দেখতে পারে না, আর সেই জন্য সে ঠিক করে যে মেয়েদের মধ্যে থেকে সে খেলতে যাবে। তো আগে আমরা দেখি যে বায়সোয়ের ম্যাচ থেকে আর তার অপোনেন্ট বায়সোকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সেও জানে যে বায়সোয়ের একটা কিকের জন্যই টিঙ্গি কমায় চলে গেছিলো। কিন্তু বায়সোয়ের সাথে আবার অন্য প্রবলেম থাকে, কারণ বায়সো তার অপোনেন্টকে টিঙ্গি দেখে আর সেই জন্যই সে অ্যাটাক করতে পারে না, যার জন্য বায়সোর অপোনেন্ট খুব সহজেই জিতে যায়। তো বায়সো ভীষণ দুঃখী থাকে আর এই জন্যই কোচ্যাং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তো আগে আমরা দেখি যে বায়সো হসপিটালে টিঙ্গির সাথে দেখা করতে আসে, যেখানে টিঙ্গি বায়সোকে বলে যে আমার এরকম হালের জন্য আমি তোমাকেই দোষী মনে করতাম, কিন্তু আমি যখন ভালোভাবে ভেবে দেখেছি তখন আমি বুঝতে পেরেছি যে আমার এই হালের জন্য বায়সাও কোনোভাবেই দায়ী নয়, কারণ আমি ভাবতাম যে আমার প্রথম ভালোবাসা আর আমার ক্যারিয়ার বায়সাও নষ্ট করে দিয়েছে, কিন্তু সত্য তো এটাই যে সব কিছু তারই দোষ। টিঙ্কি বায়সাওকে বলে যে সে যেন তার মতো না হয় আর ভালো করে খেলায় মন দেয়, আর এইভাবেই টিঙ্কি আর বায়সাওয়ের ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো অন্যদিকে টিংহাও হসপিটালে কোচ চ্যাংকে দেখে আর বলে যে সে এইভাবে বায়সাওকে যেন বারবার হসপিটালে না নিয়ে আসে। তো কোচ চ্যাং টিংহাওকে বলে যে বায়সোর সাথে টিংহাও দেখা করতে চায় না, না টিঙ্কি দেখা করতে চায় না। তখন টিংহাও বলে যে বায়সো তার বোনের জীবন নষ্ট করে দিয়েছে, এমনকি তার বোনের ক্যারিয়ারও নষ্ট করে দিয়েছে, তাহলে এটাই ভালো না যে আমি বায়সোর সাথে দেখা না করি, তাকে লাইক না করি। কোচ চ্যাং বলে যে সে মিথ্যা কথা বলছে। তখন টিংহাও বলে যে হ্যাঁ এটা ঠিক যে আমি বায়সোকে আগে লাইক করতাম, কিন্তু এখন আমি বায়সোকে ঘৃণা করি আর তার হাত দেখে আমি খুশি হই। তো বায়সো সেখানে দাঁড়িয়ে এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়, আর সে এতটাই অবাক হয়ে যায় যে তার হাতের টিফিন বাক্স নিচে ফেলে দেয়। তো আগে আমরা দেখি যে বায়সোকে এই সমস্ত কথা বলার পর টিংহ বায়সোর কথা মনে করে আপসেট হয়, কারণ টিংহয়ের কিছু বিহেভিয়ার থেকে এমনটা মনে হয় না যে টিংহ বায়সোকে ঘৃণা করে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে টিংহ বায়সোর সাথে কেন এমন খারাপ ব্যবহার করছে। তো যাই হোক, আগে আমরা দেখি যে সংবাই হলের স্টুডেন্টকে আগেও হারের মুখ দেখতে হয়, যার জন্য তারা সবাই ভীষণ চিন্তায় থাকে, যার জন্য বায়সো আরও একবার ঠিক করে যে এবারে সে খেলতে যাবে। কিন্তু ম্যাচ শুরু হতেই বায়সোর সাথে আবারও সেই রকম প্রবলেম হয়ে যায়, সে তার অপোনেন্টকে টিঙ্গি দেখে যার জন্য সে অ্যাটাক করতে পারে না, আর তারপরে তার টিঙ্গির কথা মনে পড়ে যে টিঙ্গি তাকে বলেছিল যে আগে তারা দুজন ভালো করে খেলবে আর অনেক দূর পর্যন্ত পৌঁছাবে, যার পর বায়সো নিজের চোখ বন্ধ করে নেয় আর সে ভালোভাবে খেলে আর সে জিতেও যায়। তো আগে আমরা দেখি সে কোচ্যাং বায়সোকে ট্রেনিং দেয়, আর ট্রেনিংয়ের সময় বায়সো বারবার নিজের চোখ বন্ধ করে নেয়, কিন্তু কোচ্যাং তাকে এমনটা করতে বারণ করে, আর ট্রেনিংয়ের শেষে কোচ্যাং বায়সোর চোখে কিস করে। তো বায়সো পুরোপুরি অবাক হয়ে যায় আর আগে সেই সমস্ত কথা ভেবে লজ্জা পায়। তো ফ্রেন্ডস, সংবাই স্কুলের সমস্ত স্টুডেন্ট এটা জানে যে কোচ্যাং বায়সোকে লাইক করে আর তারা তাদের দুজনের জন্য ভীষণ খুশি হয়ে থাকে। তো আগে কোচ্যাংয়ের ট্রেনিংয়ের জন্য বায়সো অনেক ম্যাচ জেতে। তো বায়সোয়ের এই ম্যাচ চেন সিওয়া টিংহাও দেখে। তো এই ম্যাচ দেখে টিংহাও এমন ভাব করে যে বায়সোয়ের জেতা আর না জেতাতে তার কোনো যায় আসে না। তো অন্যদিকে হেনসু এটা ভেবে খুশি হয় যে বায়সোকে হারানোর সুযোগ সে পেয়ে গেছে। হেনসিও আগেও টিংহাওকে তার সাথে হাত মেলাতে বলে, কিন্তু টিংহাও বারণ করে দেয় আর বলে যে তার যেটা দরকার সে সেটা নিজেই নিয়ে নেবে। নেক্সট সিনে দেখি টিংহয়ের ফেঙ্গুন হলের একটি স্টুডেন্টের সাথে নেক্সট ম্যাচ থেকে টিংহয়ের ফ্রেন্ড সেংবো। তো সেংবো সিয়ানবু হলের ড্রেস পরেই খেলতে যায়, কিন্তু সে খুব খারাপভাবে হেরে যায় আর টিংহয়ের পায়ের কাছে এসে পড়ে। তো বায়সোয়ের ফ্রেন্ডরা সেংবোকে এসে ওঠায়
আর টিংহোয় এমন ভাব করে যে সেংবোর সাথে তার কোনো সম্পর্কই নেই, আর সে সেংবোকে চেনে না। তো বাইসাও রেগে টিংহোকে জিজ্ঞাসা করে টিংহো এমনটা কীভাবে করতে পারে। তো টিংহো বলে যে সে এমনই। তো আগে আমরা দেখি যে বাইসাও টিংহোয়ের এমন বিহেভিয়ারের জন্য ভীষণ চিন্তায় থাকে, আর সে চায় যে টিংহো যেন আগের মতো হয়ে যায়। তো কোচিং বাইসাওকে বোঝায় যে বর্তমানে পেঙ্গুন হলের মাস্টার ভীষণ খারাপ, আর সে সবাইকে নিজের কথায় ফাঁসিয়ে নেয়। কিন্তু টিংহো বুদ্ধিমান, আর এই জন্যে সে টিংহোকে নিজের দলে ফাঁসাতে পারবে না। আর টিংহো হয়তো নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্যের জন্য সেখানে গিয়েছে। অন্যদিকে আমরা টিঙ্গিকে দেখি যে টিংহোকে তার কাছে নিয়ে আসার জন্য নিজের ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে, কারণ টিঙ্গি বুঝে গেছিল যে ফেঙ্গুন হলের লোকেরা ভালো না, আর তারা শুধুমাত্র নিজের সুবিধার জন্য সবাইকে ইউজ করে। তো এই কথা যখন টিংহো জানতে পারে তখন সে টিঙ্গির ওষুধ নিজেই খেয়ে নেয়, আর টিঙ্গিকে ধমক দেয় যে টিঙ্গি যদি আগে কোনো দিন ওষুধ খাওয়া ছেড়ে দেয় তাহলে সে তার ওষুধ নিজেই খেয়ে নেবে। তো টিঙ্গি ভয় পেয়ে যায় আর টিংহোকে সরি বলে, আর টিঙ্গি টিংহোকে বলে যে সে যেন ফেঙ্গুন হল ছেড়ে দেয়, কারণ ফেঙ্গুন হলের লোকেরা ভালো না, সে যেন তার মতো ভুল না করে। তো টিংহো বলে যে সে এতটাও বোকা না যে ফেঙ্গুন হলের লোকের কথা এসে যাবে। তো এখানে আমরা বুঝতে পারি যে টিংহো কোনো উদ্দেশ্য নিয়ে ফেঙ্গুন হলে জয়েন করেছে। নেক্সট নিয়ে দেখি ফেউ সংবাই হল জয়েন করে নেয়, আর ফেউ সংবাই হলে এসে শাওইনের পিছনে পড়ে যায়, কিন্তু শাওইন ফেউকে পাত্তে দেয় না, কারণ শাওইন তো হিফেনকে লাইক করে। তো কোচ্যাং বাইসাওয়ের সাথে ডেটে যেতে চায়, আর ফেউ কোচ্যাংকে অনেক রকম নিয়ম বলে দেয়। তো আগে আমরা দেখি যে কোচ্যাং বাইসাওয়ের সাথে হর্স রাইডিংয়ে যায়। তো তাদের দুজনের ডেট দেখার জন্য ফেউর সাথে গোয়াং শাওইনও সেখানে আসে। তো কোচ্যাং বাইসাওকে বলে যে আমি ভেবেছিলাম যে আমি যাকে ভালোবাসবো তাকে আমি এখানে নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, এখানে একটা কথা বলে দিই, এই ডেটটা কোচ্যাংয়ের দিক থেকে, কারণ বাইসাও এই ডেটের সম্পর্কে কিছুই জানে না, কারণ বাইসাও তো শুধুমাত্র এখানে বেড়াতে এসেছিলো। তো কোচ্যাং বাইসাওকে নিজের মনের কথা বলতে যাবে, আর ঠিক তখনই সেখানে টিংহাও আর এনসিও চলে আসে। এনসিও বাইসাওকে দেখে বলে যে তারা দুজন মনে হয় ডেটে এসেছে। তো টিংহাও বাইসাওকে জিজ্ঞাসা করে সে কি ডেটে এসেছে। তো বাইসাও না বলে, যে কথা কোচ্যাংয়েরও খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও কোচ্যাং বলে যে হ্যাঁ তারা ডেটে এসেছে। টিংহাও বলে যে ভালো, আর সেখান থেকে চলে যায়। তো বাইসাও মনে করে যে টিংহোয়ের হয়তো খারাপ লাগবে, আর এই জন্য সে টিংহোর পিছনে যেতে গেলে কোচ্যাং তাকে বাধা দেয়। আর অন্যদিকে আমরা টিংহোকে দেখি যে সামনে তো কিছুই দেখায় না, কিন্তু পিছনে এসে রেগে যায় আর আপসেটও হয়ে যায়। তো সেখানে এনসিও এসে আরও একবার টিংহোকে অফার করে যে সে যদি তার সাথে হাত মিলিয়ে নেয় তাহলে সে কোচ্যাংকে সারা জীবনের মতো বায়োসফিয়ার থেকে আর সংবাদ হলে থেকে দূরে সরিয়ে দেবে, কারণ কোচ্যাংয়ের একটা সিক্রেট তার জানা আছে যেটা সে বাক্সে লুকিয়ে রাখে, যেটা শুধুমাত্র সেই জানে। কিন্তু টিংহো তাকে আবারও বারণ করে দেয়। আর অন্যদিকে কোচ্যাংয়ের সমস্ত কথা অসম্পূর্ণ থেকে যায়, যার জন্য সে বায়োসফিয়ার সাথে রোম্যান্টিক ডিনার সেট আপ করে। কিন্তু সেখানেও তাদের দুজনের মাঝেই বায়োসফিয়ার সমস্ত ফ্রেন্ডরা চলে আসে তাদের হেল্প করার জন্য, যার জন্য আরও একবার কোচ্যাংয়ের সমস্ত কথা অসম্পূর্ণ থেকে যায়। যারপর কোচ্যাং আরও একবার বায়োসফিয়ারের জন্য রোম্যান্টিক সেট আপ করে, যেখানে সে বায়োসফিয়ারের সাথে আরও একবার নিজের লাভ কনফেস করে। তো সেখানেও বায়োসফিয়ারের ফ্রেন্ডরা পৌঁছে যায়, আর বায়োসফিয়ারকে তার লাভ কনফেস অ্যাকসেপ্ট করে নিতে বলে। তো বায়োসফিয়ার অ্যান্সার দেওয়ার আগেই বায়োসফিয়ারের কাছে টিংহির ফোন আসে টিংহোর ব্যাপারে, আর এইভাবে টিংহো সেখানে না থাকা সত্ত্বেও কোচ্যাংয়ের লাভ কনফেসে ব্যাঘাত ঘটিয়ে দেয়। নেক্সট ডে বায়োসফিয়ার টিংহোর সাথে দেখা করতে যায়। তো টিংহো বুঝতে পারে যে বায়োসফিয়ার এখানে টিংহির কথা মতো এসেছে। তো টিংহো বলে যে আমি যদি মরেও যাই তাহলে তাতেও তো বায়োসফিয়ারের কোনো যায় আসে না। তো বায়োসফিয়ার বলে এমনটা না, কারণ সে টিংহোকে সবসময় একটা ভালো বন্ধুর মতো দেখেছে। বায়োসফিয়ার টিংহোকে বলে যে সে যেন তার কথা একবার শুনে। তো টিংহো বলে ঠিক আছে তাহলে চলো আমার সাথে। তারপর টিংহো বায়োসফিয়ারকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে বায়োসফিয়ার ক্লিনিংয়ের কাজ করতো। টিংহো বলে সেই জায়গাটা আমার, আর আমি তোমাকে কাজটা দিয়েছিলাম, কারণ বায়োসফিয়ারের পা ভাঙা ছিল আর এই জন্য সে কোনো জায়গায় কাজ পাচ্ছিল না, আর আমি সেই মানুষ যে তোমাকে প্রতি মাসে স্যালারি দিতাম। আমার বোনের মার্শাল আর্ট থেকে দূরে চলে যাওয়ার জন্য আমিও চেয়েছিলাম যে বায়োসফিয়ার যেন মার্শাল আর্ট থেকে দূরে চলে যায়। যারপর টিংহো বায়োসফিয়ারকে তার একটা দ্বীপে নিয়ে যায়, আর দ্বীপের মধ্যে সে বায়োসফিয়ারকে তার একটা বাড়ি নিয়ে যায়, যেখানে বায়োসফিয়ার টিংহোকে বলে সে টিংগির মাথায় চোট ফেঙ্গুন হলে ট্রেনিং নেওয়ার সময় লেগেছিল। বায়োসফিয়ার টিংহোকে বোঝানোর চেষ্টা করে সে তাকেও ফেঙ্গুন হল ছেড়ে দেওয়া উচিত, কিন্তু বায়োসফিয়ার অবাক হয় তখন যখন সে জানতে পারে সে টিংহো আগে থেকেই সব কিছু জানে। বায়োসো বলে যে টিংহো যদি সব কিছু জানে তাহলে সে হয়তো কোনো উদ্দেশ্য নিয়েই সেখানে জয়েন করেছে, কিন্তু টিংহো তাকে কোনো কথাই বলে না। তো টিংহো আরও একবার বায়োসফিয়ারের সাথে খারাপ ব্যবহার করে, আর তাকে বলে যে কাল বায়োসফিয়ারের কম্পিটিশান আছে আর সে তাকে পার্টিসিপেট করতে দেবে না, আর বায়োসফিয়ারের কাছে আর কোনো অপশান নেই এখান থেকে যাওয়ার। তো বায়োসফিয়ার সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়, আর সেখান থেকে পালিয়ে যায়। আর এপিসোড 6 এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড দেখার জন্য প্লিজ অপেক্ষা করো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইকও করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না।
fall.